বর্ধমান জেলার শহর সংলগ্ন রেনেশা টাউনশিপ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার ইফতার পার্টির আয়োজন করা হয়। যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ রেনেশা টাউনশিপে বসবাস করেন সেই সব মানুষদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়। এই সংগঠনের সভাপতি জয়রঞ্জন সেন জানান, তারা নানান কর্মসূচি করে থাকেন, যেমন দুর্গাপুজো, কালীপুজো, ছট পূজার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, নানা ধর্মীয় ও সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত থাকেন। এদিন ইফতারের পাশাপাশি গরিব অসহায় প্রায় 200 জন মানুষকে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন। আমরা আশা করি আমরা যে লড়াইয়ে নেমেছিলাম সেই রেনেশা টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BRTCWA প্রতি বছর বিভিন্ন সামাজিক এবং উৎসব, যে সামাজিক উৎসবগুলো আছে সেগুলো পালন করে, সেরকমই পবিত্র ঈদ উপলক্ষে এবছর আমরা ইফতার দাওয়াতের আয়োজন করেছি। রেনেশাবাসী সকল সবাই মিলে এসেছেন, আমাদের শুভানুধ্যায়ীরা এসেছেন এবং এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য তারা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। এখানে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, যেগুলো উৎসব, যেগুলো পুজো, দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো, ইফতার, ক্রিসমাস সমস্ত কিছু পালন করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক কাজ করি, যেমন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও আমরা এই যে যখন লকডাউন হয়েছিল তখন প্রচুর মানুষ এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে তাদের আমাদেরকে যৎকিঞ্চিত সাধ্যমতো তাদের খাবার, জল, তারপর যখন বড় ঝড়গুলো এসেছিলো আইলা, যশ, তখন আমরা গেছিলাম এই ঝড় বিধ্বস্ত এলাকায়, ওখানে আমরা আমাদের সুযোগ আমাদের সাধ্যমতো আমরা একটু একটু টান দিয়ে এসেছি। আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ তো করে থাকি, তো তার মধ্যেই আমরা চেষ্টা করেছি আমাদের অল্প সীমিত সাধ্য দিয়ে আজকে কিছু মানুষকে আমরা বস্ত্র, শাড়ি এবং পুরুষদের লুঙ্গি এবং কিছু টি শার্ট দেওয়ার চেষ্টা করেছি। এটা প্রায় শতাধিক আমাদের 100-এর বেশি কিছু মানুষকে আমরা আজকে দিয়েছি। BRTCWA বর্ধমান রেনেশা টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমস্ত অনুষ্ঠানটি হচ্ছে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে পেরে তারা খুশি বলে জানান সংগঠনের সম্পাদক পূর্ণেন্দু সরকার। আমরা এই ইফতার পার্টি অনুষ্ঠানটা করতে পেরে রেনেশা আবাসিকদের পক্ষ থেকে সত্যি আমরা খুব গর্বিত। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকি, এই অতি মহামারীর সময়তেও এত মানুষজন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি, একটা সুন্দর মুহূর্ত আমরা যেটা সবাইকে উপহার দিতে পেরেছি বলে মনে হয়েছে, এই জন্য আমরা ভীষণভাবে গর্বিত। এই উদ্যোগ আমরা বর্ধমানের রেনেশার BRTCWA অ্যাসোসিয়েশন থেকে একটা যে ইফতার পার্টির আয়োজন করেছি, এই ইফতার পার্টি করে আমরা খুবই খুশি। এখানে আমরা সমস্ত ধর্মের লোক এনে বসবাস করি। এই রেনেশায় আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো, ঈদ সমস্ত কিছু আমরা সকলে মিলে একসাথে আমরা অনুষ্ঠান পালন করি। আমরা গর্বিত, আমরা রেনেশায় বাস করে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক জনাকে শ্রদ্ধা এবং সম্মান করে, কিছু গরিব দুস্থ মানুষের সেবা করতে পেরে, বস্ত্র, জামা কাপড়, লুঙ্গি এগুলো দিতে পেরে আমরা খুব খুশি। BRTCWA-র যারা সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আছে, এটা আমাদেরকে যথেষ্টভাবে আমাদের ধর্মের মানুষকে সহযোগিতা করেছে, আমরা গর্বিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।